প্রাণ তো সুমাকে খুব ভালোবাসত, কিন্তু রুমার ভালোবাসা কোনোদিনও বুঝিনি। তো হঠাৎ একদিন প্রান্তোষ রুমাকে কল করলো আর বলল, হ্যালো। হ্যালো, কেমন আছো? তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আর সমস্যা কি তোমার? উফ, বারবার কেন তুমি আমাকে অন্য নাম্বার থেকে ফোন করে ডিস্টার্ব করছো বলো তো? আর কেনই বা আমার পিছু ছাড়ছো না তুমি? আমি তো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, আমি তো শুধু এটা জানতে চেয়েছিলাম তুমি কেমন আছো। আমি কি কিছু বলার অধিকার রাখি না তোমার কাছে? না, রাখো না। আমার সাথে এরকম অপরিচিত মানুষদের মতো ব্যবহার করছো কেন? তাহলে আমরা কি কেবলই পরিচিত, এর বাইরে আর কিচ্ছু না? হ্যাঁ, আমরা শুধুই পরিচিত, এর বাইরে কি পরিচয় চাইছো তুমি আমার কাছ থেকে? তাহলে এই দীর্ঘ দুবছর আমি কি নামে পরিচিত ছিলাম তোমার কাছে? আমি তোমাকে কোনো পরিচয় দিইনি। ওকে, তুমিই আমাকে প্রথম প্রপোজ করেছিলে। হ্যাঁ, আমার তখন মনে হয়েছিল তুমি পারফেক্ট, বাট এখন মনে হচ্ছে না। সো পাস্ট ইজ পাস্ট, বর্তমানটা মানতে শেখো বুঝলে। আমি তোমাকে ইগনোর করছি মানে তোমার বুঝে যাওয়া উচিত যে আমি তোমাকে আর চাইছি না। তাছাড়া প্রান্তোষ, আমি তোমাকে এই কথাগুলো বলতে চাইনি। ওকে, তুমি শুধু শুধুই আমার মাথাটা খাচ্ছ। আমি প্রচণ্ড বিরক্ত বোধ করছি তোমার উপর। তখন তোমাকে আমার প্রয়োজন ছিল, বাট এখন তোমাকে আমার আর প্রয়োজন নেই। সিম্পল কথাটা কেন বুঝতে পারছো না তুমি? বাহ, কত সহজে কথাগুলো বলে দিলে, তাই না? জানো, আমার না খুব বেশি ভালো লাগতো যদি এই কথাগুলো তোমার মতো করে ভুলে যেতে পারতাম, কিন্তু আমার দ্বারা সেটা সম্ভব না। কারণ কি জানো? কারণ এই যে, আমি তোমাকে ভালোবেসেছিলাম। বেলা শেষে আমি যখন জানতে পারলাম আমার ভালোবাসাটা একটা মানুষের টাইম পাস হয়েছিল এতদিন, জানো, একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবেসে এই জায়গাটা থেকে ভালোবাসে, তোমাদের মতো কিছু মেয়েদের কারণে টাইম পাস হয়ে যায়। আমরা ছেলেরা তোমাদের বলতে না পেরে শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের পিছু পিছু ঘুরি, তখনই সেটা তোমাদের ডিস্টার্ব করার কারণ। কুকুরের মতো পিছু পিছু ঘোরা এই সব হয়ে থাকে। ছেলেরা যখন একটা মেয়েকে ভালোবাসে তখন মেয়েটাকে ভালোবাসার জন্যই ভালোবাসে, কোনো প্রকার টাইম পাসের জন্য ভালোবাসে না, কেবলমাত্র তাকে ভালোবাসে বলেই তাকে ভালোবাসে, এর বাইরে কিচ্ছু না। হ্যাঁ, আমি তো খারাপ, আর তোমার সাথে খারাপও করেছি। কেন আমাকে ঘৃণা করছো না তাহলে? কেন আমার পিছু পিছু ঘুরছো? লিভ মি অ্যালোন প্রান্তোষ, ভালো লাগছে না আমার কিছু। আমি এসব কিছু শুনতে চাই না। ওকে, আর নেক্সট টাইম তুমি আমাকে আর ফোন করবে না। আমি তোমাকে কেন ঘৃণা করছি না এটাই জানতে চাও তো? আমি তোমাকে ভালোবেসেছিলাম আর আমি তোমাকে চেয়েছিলাম। ঘৃণা আমি তোমাকে কখনো করতে পারবো না, তার কারণ হচ্ছে ভালোবাসার মানুষকে কখনো ঘৃণা করা যায় না। আর হ্যাঁ, তোমাদের মতো কিছু মেয়েদের টাইম পাসের কারণ হয়ে থাকা ছেলেগুলো কী পরিমাণ স্ট্রাগল করে তোমাদের জন্য, এটা তোমরা কখনোই জানতে চাও না, কখনো জানার প্রয়োজন বোধ করো না, নাই বা জানতে চাইলে। তোমরা তো কেবল টাইম পাসের জন্য প্রেম করেছিলে, কিন্তু সেই মুহূর্তে ছেলেটা ওই মেয়েটাকে ভালোবেসে যে জায়গায় রেখে দেয় আর তখনই তোমাদের টাইম পাস ফুরিয়ে যায়, তখন তোমরা ঠিক এই জায়গা থেকে বেরিয়ে যাও, সেটার ব্যথা কখনো তোমরা বুঝতে পারবে না। আমি এসব কিছু শুনতে চাই না। ওকে, আর নেক্সট টাইম তুমি আমাকে আর ফোন করবে না। ওকে, তুমি যখন চাও না আর বিরক্ত করবো না তোমায়। তুমি ভালো থেকো তোমার নতুন টাইম পাসের সঙ্গে। প্রান্তোষ! এরপর থেকে প্রান্তোষ আর রুমাকে ফোন করে ডিস্টার্ব করতো না, কিন্তু রুমা কোনোদিনও বুঝত না প্রান্তোষের ভালোবাসা। তো বন্ধুরা, এইভাবেই শেষ হয়ে যায় রুমার প্রান্তোষের ভালোবাসা।